হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, অ্যামাজন আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে আসলো, যে অফার যদি আপনি 2000 টাকায় আপনি অ্যামাজন পে ব্যালেন্সের মধ্যে অ্যাড করেন, তাহলে আপনি 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আমি বলেছি সম্পূর্ণ ভিডিওতে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আজই চার পাঁচ জিরো রবি, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা সম্পূর্ণ কাজ করবো, তো চলুন। তো বন্ধুরা, প্রথমত আমাদের অ্যামাজন অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যামাজন অ্যাপটিকে ওপেন আমি করে নিচ্ছি ওপেন। এবং অ্যামাজন অ্যাপটিকে ওপেন করার পর আপনি ঠিক দেখতে পাবেন আমাদের এই ঠিক আমাদের অফার সেকশনে ক্লিক করতে হবে। অফার সেকশনে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, স্ক্রোল করে একটু ডাউন হতে হবে এবং দেখতে পাবেন আমাদের সেই অফারটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রোল করে ডাউন করছি, এবং স্ক্রোল করে ডাউন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গেট 200 ক্যাশব্যাক, ইউজ ইউপিআই টু লোড অ্যামাজন পে ব্যালেন্স অফ 2000। অর্থাৎ আপনি যদি ইউপিআই এর মাধ্যমে 2000 টাকা মানে অ্যাড মানি করেন অ্যামাজন পে ব্যালেন্সে, তাহলে আপনি 200 টাকা ক্যাশব্যাক পাবেন। তো অবশ্যই লোড মানি করার সময়, অর্থাৎ যখন আপনি অ্যাড মানিটা করবেন মানে টাকাটা অ্যাড করবেন, তখন আপনি অবশ্যই ইউপিআই এর মাধ্যমে করবেন। তো প্রথমত আপনাকে অ্যাড মানি করার আগেই কালেক্ট দিস অফার এখানে ক্লিক করতে হবে, এবং কালেক্ট দিস অফার ক্লিক করার পরে অর্ডার নাওতে ক্লিক করতে হবে। অর্ডার নাওতে যখন আপনি ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি অপশন রয়েছে। সো আমরা এখানে অ্যাড মানি করে নেবো। তো দেখতে পাচ্ছেন ইউজ ইউপিআই টু লোড অ্যামাজন পে ব্যালেন্স 2000, 2000 বা 2000 থেকে বেশি লোড করতে পারেন, অসুবিধা নেই। তো এখান থেকে তো আমরা অনেক শপিং করে থাকি, বা এখানে অ্যাড মানি করলে আপনি ধরুন আপনি কোনো ধরনের কারেন্টের বিল যদি পেমেন্ট করেন, তো অবশ্যই এখান থেকে করতে পারেন। তো আপনার 2000 টাকা অ্যাড করলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি কারেন্টের বা অন্য কিছু শপিং করে আপনি সেই ব্যালেন্সটি ইউজ করতে পারেন। তো প্রথমত আমাদের অ্যাড মানি ক্লিক করতে হবে, এবং অ্যাড মানিতে ক্লিক করলে আমাদের আমাদের এখানে দেখাবে আপনি কিসের মাধ্যমে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে এখানে চলে আসছে। তো আপনাকে অবশ্যই ইউপিআই এর মাধ্যমে করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাজন পে ব্যালেন্সে মাত্র 0 ব্যালেন্স রয়েছে, এবং আপনি যখন 2000 টাকা এখানে অ্যাড করবেন, তখনই আপনার কাছে কিন্তু 200 টাকা ক্যাশব্যাক ঢুকে যাবে। তো আমি এখানে 2000 টাকা করে দিচ্ছি, এবং 2000 টাকা আপনাকে অ্যাড মানি করে নিতে হবে। অ্যামাউন্ট আমি দিয়ে নিচ্ছি, এবং 2000 টাকা আপনি বেশি ইউজ করতে পারেন। তারপরে আপনাকে ভিম ইউপিআই সিলেক্ট করতে হবে। অ্যান্ড ভিম ইউপিআই সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিম ইউপিআই নিয়ে নিচ্ছি, এবং আপনি ব্যানার দেখতে পাচ্ছেন উপরে গেট 200 ব্যাক, ইউজ ইউপিআই টু লোড অ্যামাজন পে ব্যালেন্স অ্যান্ড 200 2000 মোর। অর্থাৎ 2000 বা 2000 থেকে বেশি আপনি যদি অ্যাড মানি করেন, তাহলে আপনি 200 টাকা এখানে ক্যাশব্যাক পাবেন, এবং সেই ক্যাশব্যাকটা আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। আপনি ধরুন শপিং টপিং বা অন্য কারেন্টের বিল পেমেন্ট করতে চাইলেও করতে পারবেন। তারপরে আপনাকে এখানে দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনি এখানে আপনার ইউপিআই দিয়ে নেবেন, অর্থাৎ ভিম ইউপিআই যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিম ইউপিআই চলে এসেছে, এবং ভিম ইউপিআইতে আমি ক্লিক করবো। অবশ্যই আপনি এটা ভিম ইউপিআই এর মাধ্যমে করবেন, দিতে হবে ভিম ইউপিআই। আমি পেটিএমের ভিম ইউপিআই দিয়ে নিচ্ছি, আমার পেটিএমের ভিম ইউপিআই আমি দিয়ে নিচ্ছি। ভিম ইউপিআই দেওয়া হয়ে গেছে, এবং আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। এবং আমাদের যখনই আমাদের মানে ভেরিফাই হয়ে যাবে ইউপিআইটি ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। এবং কন্টিনিউ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইছে তো আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, দেওয়ার পর ইউজি অ্যাড্রেস করে দেবেন, এবং আপনি যে ইউপিআইটি দিলেন সেই ইউপিআইয়ের মধ্যে একটা রিকোয়েস্ট যাবে। তো তো এখানে দেখুন অ্যাড মানি টু ব্যালেন্স এখানে ক্লিক করবেন। অ্যামাউন্ট টু ব্যালেন্সে যখন আপনি ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন আপনার যে ইউপিআইটি দিলেন আর কি, সেই ইউপিআইয়ের মধ্যে একটা রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্ট যাওয়ার পর আপনাকে সেই আপনার যে কোড রয়েছে ব্যাঙ্কের পাসকোডটি, সেই কোডটি আপনি এখানে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি, এবং আমার সেই ব্যাঙ্কের মধ্যে একটা যাবে রিকোয়েস্ট। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট চলে গেছে আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে। তো আমি সেখানে ক্লিক করছি, এবং ক্লিক করার পর আমাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পাসকোড দিয়ে আমি এখানে সাকসেসফুল করে দেবো। অ্যান্ড সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা অ্যামাজন পে ব্যালেন্সে চলে আসবো, এবং অ্যামাজন পে ব্যালেন্সে আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যামাজন পে ব্যালেন্সে 200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের পেটিএম ওপেন হচ্ছে, এবং পেটিএম ওপেন হওয়ার পর আমি এখন আমার পাসকোডটা দিয়ে নিচ্ছি, পেটিএম পাসকোডটি। তো পেটিএম পাসকোডটা দিয়ে নিচ্ছি, এবং পেটিএম পাসকোড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার অ্যামাজন পে ব্যালেন্সের মধ্যে 200 টাকা সহ 2000 টাকা, অর্থাৎ 2200 টাকা আমাদের অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমি 200 টাকা এখান থেকে 2000 টাকা অ্যাড করলে ক্যাশব্যাক পাচ্ছি। তো আমি এখানে প্রথমত আমি কোড দিয়ে নিচ্ছি, এবং কোড দেওয়ার পর এখানে সাকসেসফুল করে দিচ্ছি। সাকসেসফুল করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রসেসিং হচ্ছে পেমেন্ট, অ্যান্ড প্রসেসিং হওয়ার সাকসেসফুল দেখিয়ে দিয়েছে আমাদের অ্যামাজন পে ব্যালেন্সে সেখানে যেতে হবে। এবং সেখানে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের ব্যালেন্স কিন্তু সেখানের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমি স্ক্যাচ করি, এবং স্ক্যাচের মধ্যে এখানে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ 30 ক্যাশব্যাক, ও মাই গড, আমি এখানে 30 ক্যাশব্যাক পেয়ে গেছি। তো যাই হোক, আমি এখন ব্যাক হয়ে যাই, এবং ব্যাক হয়ে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের অ্যামাজন পে ব্যালেন্সের মধ্যে সেখানে অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যামাজন পে ব্যালেন্সে 2000 টাকা অ্যাড হয়ে গেছে, এবং আমাদের মেসেজ সহ চলে এসেছে। তো এবং এখানে আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের। তো বন্ধুরা, আমি আবারও অ্যামাজন অ্যাপটাকে ওপেন করলাম। অ্যামাজন অ্যাপটাকে ওপেন করার পর আমি যদি এখন
অ্যামাজন ইউপিআই এর মধ্যে যাই তাহলে দেখবো যে আমাদের ক্যাশব্যাক কিন্তু 200 টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। তো আপনাদের এখানে কোনো ঘাবড়ানোর দরকার নেই, আপনি এখানে টাকা অ্যাড মানি করলে আপনি 200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2200 টাকা হয়ে গেছে। তাছাড়া আপনি দেখতে পারেন এখানে ইমেলের মাধ্যমে আমাদের ইমেল চলে এসেছে, ইমেল মাধ্যমে। তো আমি দেখুন এখানে অ্যামাজন পে ব্যালেন্সে আমি 2000 টাকা মানে ইয়ে করেছিলাম, অ্যাড মানি করেছিলাম, 200 টাকা এখানে ক্যাশব্যাক চলে এসেছে। তাছাড়াও আমি এখানে ইউরো ট্রানজ্যাকশন অর্থাৎ ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরি কিন্তু ক্যাশব্যাক রিসিভ ফর ইউজ 200 ইউপিআই টু লোড মানে 2000, অর্থাৎ আমি এখানে ইউপিআই এর মাধ্যমে 2000 টাকা ব্যালেন্স আচ্ছা অ্যামাজন পে ব্যালেন্সের মধ্যে অ্যাড করেছিলাম এবং 200 টাকা এখানে ক্যাশব্যাক পেয়ে গেছি। তো ডেটটা দেখতে পাচ্ছেন আজ 12 তারিখ এবং 12 তারিখের মধ্যে আমি এটা কিন্তু পেয়ে গেছি। তো এখানে তার নিচের দিকে দেখুন 12 অক্টোবর 2000 টাকা অ্যাডমিন করেছি এবং 200 টাকা এখানে ক্যাশব্যাক পেয়েছি 2000 টাকা অ্যাডমিন করার জন্য। তো বন্ধুরা এই অফারটি 3 দিন থাকবে, তো 3 দিনে আপনি এই কাজটি করতে পারেন এবং অ্যাডমিন করার পর আপনি যে কোনো শপিং করতে পারেন, নয়তো আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা এটা দারুণ একটা অফার যে আপনি 2000 টাকা অ্যাডমিন করলে 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। অবশ্যই এই অফারটি লুটুন, সবারই শো করছে এই অফারটি, আপনি এই অফারটি লুটুন এবং 200 টাকা ক্যাশব্যাক জিতুন। ধন্যবাদ।